আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও ভালো আছি আর চলে এলাম সবসময়ের মতোই নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল, মানে আমার জন্য অনেক স্পেশাল। তার কারণ হচ্ছে এই মুহূর্তটা আমার লাইফে এর আগে কখনো আসে নাই। আপনারা অলরেডি আমার বড় ভাইয়ের ভিডিওতে দেখে ফেলছেন যে আমাকে দেখতে আসছে পাত্রপক্ষ। তো তাদের জন্য টুকিটাকি কিছু অ্যারেঞ্জ করা হচ্ছে। বিষয় হচ্ছে প্রত্যেকটা মেয়ের জীবনেই এই ঘটনাগুলো অনেক বেশি স্মৃতিমধুর থাকে অ্যাজ ওয়েল আমারও। আর যেহেতু আমার একটা পাস্ট আছে, আর আমার পাস্টের যে ঘটনাটা সেটা অ্যাকচুয়ালি আমার নিজের পছন্দের ছিল, তো ফ্যামিলি থেকে পছন্দ ছিল না। সেইখান থেকে যে কোনো কারণবশত ভুল হয়তো দুজনেরই ছিল, বা কার ছিল না সেটা নিয়ে এখন ব্যাখ্যা নাই করি। এখন শুধু এখনকার কথাই বলি। এখন আমি আমার লাইফে ভালো আছি, অনেকটা এগিয়ে গেছি, ওই মানুষটাও অনেকটা এগিয়ে গেছে, সেও তার লাইফে ভালো আছে। তো এখন আমার পরিবার থেকে তারা চাচ্ছে আমি যেন আবার নতুন করে জীবনটাকে শুরু করি। হ্যাঁ, এটা ঠিক আমি চাই নাই, মানে বিয়ে জিনিসটা আসলে আমি আমার লাইফে আর দিতেও আবার চাই নাই। মাঝে মাঝেই মজা করে ভিডিও করতাম, ভিডিও ছাড়তাম, আপনারা দেখতেন, আবার অনেকে প্রশ্নও করতেন অনেক বয়স হয়ে গেছে কেন আমি বিয়ে করছি না, আমার তো এখন বিয়েটা করে নেওয়া উচিত। তো আর তাছাড়া সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখন কিন্তু আমার বাবা নাই, মাথার উপরে কোনো ছায়া নাই, হয় না? কোনো মেয়ের যখন বাবা না থাকে বা স্বামী না থাকে, সেই মেয়ের উপরে মাথার উপরে যদি কারোর হাত না থাকে, সেই মেয়েটার আসলে জীবনযাপন করা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। তো সমস্ত কিছুর মধ্য দিয়ে একটা মেয়ের জীবনযাপন করতে হয়। আর একটা মেয়ে যদি ডিভোর্সি হয়, তার যদি বাবা না থাকে, তাহলে সেই জীবনটার কথা না বললেই হয়, কারণ সেই জীবনটা অনেক বেশি ক্রিটিক্যাল হয়ে দাঁড়ায়। এখন সব কিছু মিলায় আমার মা আমার ভাইরা মনে করলো যে আসলে বাবা মারা গেছে, মায়ের শরীরের কন্ডিশন অত বেশি ভালো না, কখন কি হয়ে যায়। আমার বাবা মারা যাওয়ার আগে আমাকে বিয়ে দিতে চাইছিল, তো আমি আব্বুকে বুঝাই বললাম যে আব্বু এখন এই মুহূর্তে বিয়েটা না করি। তারপর দেখলাম যে না, আব্বু অনেক বেশি জোর করতেছে, তখন আমি রাজি হয়ে গেছিলাম যে হ্যাঁ আব্বু আমি বিয়ে করব। কিন্তু আব্বুর শেষ ইচ্ছেটা পূরণ হয় নাই, আমি করতে পারি নাই, কারণ আসলে আমি বিয়ে করব বললেই তার বিয়ে হয়ে যায় না। বিয়ে হওয়ার জন্য একটা পাত্রের প্রয়োজন আছে, আর সেটা সব সময় পাওয়া যায় না। আর একটা মেয়ে, একটা ডিভোর্সি মেয়ের জন্য সবসময় অনেক ভালো ছেলে পাওয়াও যায় না। আপনারা যারা এই সমাজে ডিভোর্সি আছেন, তারাই একমাত্র একটা ডিভোর্সি মেয়ের খারাপ লাগাটা বুঝতে পারবেন। তো সব কিছুর পরে ফ্যামিলি থেকে চাচ্ছে যেন বিয়ে হয়ে যায়। তারপর আমিও বললাম ঠিক আছে, দেখো যদি তোমাদের মনে হয় যে আমারে কোনো ছেলের হাতে তুলে দিলে তোমাদের কাছে ভালো লাগবে, ঠিক আছে আমার কোনো সমস্যা নাই। তো সেইভাবে পাত্রপক্ষ দেখতে আসছে। আর আসলে এমন না যে পাত্রপক্ষ দেখতে আসছে মানে বিয়ে হয়ে যাবে, দেখি তারাও আমাকে দেখবে, আমিও তাদেরকে দেখবো। তারপর পাত্র আছে, আমার ফ্যামিলি আছে, আমার মা আছে, আমার চাচারা আছে, আমার আরও গার্ডিয়ান আছে, মামারা আছে, সবাই আছে। তো সবাই হচ্ছে গিয়ে দেখবে, দেখার পরে যদি তাদের মনে হয় যে হ্যাঁ আমাকে এই পাত্রের হাতে তুলে দেয়া যায়, বা পাত্রটা আমার জন্য ইন ফিউচার ভালো হবে, সব কিছু মিলিয়ে ঠিকঠাক থাকলেও দিবে বা আমি যাবো, কোনো সমস্যা নাই। তো আমি হচ্ছে এখন পাত্রপক্ষের সামনে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আর যেহেতু আমার কোনো বড় বোন নাই বা কোনো ছোট বোন নাই, সেজন্য হয় কি বাসায় যে কোনো অকেশন হলে
তারপর কোনো গেস্ট আসলে বা যে কোনো ইয়ে হলে সব কিছু আমাকেই করতে হয়। আর তাছাড়া এখন আপনারা কিন্তু মোটামুটিভাবে সবাই জানেন যে আমার মায়ের শরীরের কন্ডিশন কী, তো সেই ক্ষেত্রে মা অনেক বেশি প্রেশার নিতে পারে না, তো সব কিছু আমি নিজেই করেছি। রান্নাবান্নাটা মা করেছে, সব কিছু রেডি করে দিয়েছি। তারপর মেহমান আসলে যে ধরনের মানে কীভাবে কোনটা আগে দিতে হবে কোনটা পরে দিতে হবে এগুলো সম্বন্ধে এখন মা আর অত কিছু বোঝে না, মার মাথা কাজ করে না ওইভাবে, তো সেই ক্ষেত্রে সব কিছু আমারই হ্যান্ডেল করতে হয়। আর আমার ভাবি খুবই সহজ সরল একজন মানুষ, খুব ভালো মনের একজন মানুষ, ওনাকে আমরা যেটা বলি সেটাই করে। মানে হয় না যে এক্সট্রা করে কিছু করা, মানে যেটা যেমন ধরেন একটা বড় বোন থাকলে যেভাবে গাইড দেয়, আমার ভাবি না আসলে ওই রকমভাবে গাইড দিতে পারে না, তবে সে যথেষ্ট যথেষ্ট ভালো মনের মানুষ, সে যথেষ্ট করে। আর এই মেহমান আসছে পর সে অনেক বেশি হেল্প করছে আমাদেরকে, অনেক কাজ করে দিয়েছে ভাবি। আর যদি বাইরে চান্স আমার বিয়ে হওয়ার চান্সেস থাকে তাহলে তো সব কিছু ভাবিরই সামলাইতে হবে। তো আমরা হচ্ছে গিয়ে এখানে সাজুগুজু করতেছিলাম, আর আমার একটা খালাতো বোন আছে এখানে, খালাতো বোনের সাথে অনেক মজা করতেছিলাম। তারপর আমার ভাবি হচ্ছে গিয়ে ওইখানে পাত্রপক্ষের সামনে খাবার টাবার দিয়ে গেছিলো, ওইখানেও টুকিটাকি কথা টথা বলতেছে। তো সব কিছু মিলে হচ্ছে সময়টা অনেক ডিফিকাল্ট যাচ্ছে, মানে কি করব বুঝতে পারতেছিলাম না, মনে মনে অনেক হাসি পাচ্ছিল। কারণ যেহেতু আমার ফার্স্ট ম্যারেজটা লাভ ম্যারেজ ছিল, তো এই দেখা দেখির ব্যাপারটা কিন্তু ছিল না, তো আমার এই প্রথমবার কোনো পাত্রপক্ষ দেখতে আসছে, মানে ব্যাপারটা আমার কাছে একদম মানে অন্যরকম একটা ফিল কাজ করতেছে। আবার মনে মনে অনেক ভয় পাচ্ছি, তারপর হচ্ছে অনেক হাসি পাচ্ছে যে বুড়ো বয়সে দেখতে আসছে, মানে এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি লজ্জা পাচ্ছি যে তাও আবার আমি কত মানে এই শাস্তে চাইনি। আর যিনি আমাকে দেখতে আসছে মানে শাশুড়ি না কি বলে ছেলের মা আর কি, ছেলের মা হচ্ছে আমাকে আগেই হচ্ছে বাসার যে ড্রেস আপ ওই ড্রেস আপে দেখে ফেলছে, কারণ যেহেতু মুরব্বী মানুষ সে ওয়াশরুমে যাওয়ার কথা বলে রান্নাঘরে চলে গেছিলো, তো সেইখানেই উনি আমাকে দেখে ফেলছে। আর এখন যখন আমি মাথায় ঘুমটা দিলাম তখন হচ্ছে ছেলের বোন আসছিলো আমাকে মানে ওয়াশরুমে যাবে বলে, তো সেও এসে আমাকে যাতে না দেখতে পারে সেই জন্য আমি মাথায় ঘুমটা দিয়ে দিছিলাম। তো এখন হচ্ছে আমাকে পাত্রপক্ষের সামনে নিয়ে যাওয়ার পালা, ভাবি আমাকে সাথে করে নিয়ে যাচ্ছে। তো আমার এত বেশি হাসি পাচ্ছিল আমি কি করব বুঝতেই পারতেছিলাম না, তো সাথে থাকে তো পাত্রপক্ষের সামনে থেকে চলে আসলাম। আসার পর হচ্ছে গিয়ে ওনারা আমাকে দেখে আমার হাতে টাকা দিয়েছে, তো কত টাকা দিয়েছে সেটা পরে বলবো রে। তো এগুলো হচ্ছে পাত্রপক্ষ আমাকে দেখতে আসার সময় নিয়ে আসছে, অনেকগুলো মিষ্টি আনছে, কিন্তু এত মিষ্টি কেন আনছে বুঝতে পারতেছি না। দেখেন অনেকগুলো মিষ্টি আছে, কয় পড়লা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টার মতো আছে, হ্যাঁ ছয় পড়লাম। এর মধ্যে পাঁচটা মেবি হচ্ছে মিষ্টি আর একটা হচ্ছে দইয়ের পাতিল। তো মানে আমি যাওয়ার সময় হয়তো বা এটা নিয়ে যাওয়ার কথা ছিল, মানে বউরা নাকি খালি হাতে যায় না, কিছু একটা নিয়ে যেতে হয় হাতে করে, তো আমি তো সেটা নিতে পারি নাই। মানে হয় না যেটা হয় বড় বোন না থাকলে বা ওইভাবে এই কেউ না থাকলে, তো সেটাই হয়েছে, আমি নিয়ে যাই নাই, ব্যাপারটাকে একটু অন্যরকম লাগছিলো। আর এখন হচ্ছে গিয়ে কি বলে ওই আমিই আবার এগুলো সব রেডি করে দিচ্ছি তাদেরকে দেওয়ার জন্য। এগুলো হচ্ছে
আচ্ছা দেখেন কি হয়েছে, এই চামচগুলো কিন্তু একদম ধোয়া, তো ধোয়া চামচগুলো আবার ভাবি হলো এনে ফ্লোরে রাখছে, আর আমিও তাড়াহুড়োর মধ্যে না দেখেই কী করছি, এই ফ্লোর থেকে তুলে মিষ্টির মধ্যে ঢুকাই দিছি। যাই হোক, আপনারা কেউ কিছু মনে করবেন না। তো সব কিছু মিলিয়ে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন, আর আমার ছাড়া আমার জন্য দোয়া করবেন যাতে করে আমার আগামী দিনগুলো ভালো কাটে। আর এই মানে আমার কাছে কেমন লেগেছে সেটাও একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর এগুলো সব কিন্তু ছেলেপক্ষরা নিয়ে আসছিলো, মানে ওনারা অনেক কিছু নিয়ে আসছিলো, বাচ্চাদের জন্য অনেক চিপস বিস্কিট এগুলোও নিয়ে আসছিলো, তো সেগুলো হলো আমি দেখতে পাইনি। এগুলো হচ্ছে আম্মা আমাকে পরে বললো যে আরও অনেক কিছু নিয়ে আসছে, তো ওনারা তো আমাকে দেখলো ওইভাবে এখনও কিছু বলে নাই, দেখা যাক কি হয়। আগামী সময়ের জন্য দোয়া করবেন। আসলে কি বলবো, নিজের লাইফ নিজেকেই, যেহেতু ওই রকমভাবে কেউ নাই, তো এখন হচ্ছে সবাই বিদায় নিয়ে চলে যাবে পাত্রপক্ষেরা, লাল বোরখা পরা যিনি ইনি হয়তো বা পাত্রের মা, কালো বোরখা পরা যিনি উনি হয়তো পাত্রের বোন, তো চলে যাচ্ছে। আমি হচ্ছে বাইরে থেকে অল্প একটু শ্যুট নিয়েছি চলে যাওয়ার সময়, তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।